আজব তো, ফোন দিতেছি কোনো খবর নাই, কোন ধরে না। ধরবি না, দাঁড়া ফোন দিতেই ধর। হ্যালো, হ্যাঁ, কি অবস্থা তোমার? এই তো ভালো। তোমার? আমি তো আছি ভালো, কিন্তু তুমি ফোন ধরতেছো না, এই জন্য টেনশনে পড়ে গেছি, কতবার ফোন দিতেছি। এতে টেনশন কি আছে? ফোন নাই ধরতে পারি, কারণ আমি তো কাজে বিজি থাকতে পারি, তাই না? হ্যাঁ, কাজে যতই ব্যস্ত থাকো, তারপরে আমার ফোনটা ধরবা না একটু? হ্যাঁ ঠিক আছে, ফোন ধরবো, কিন্তু আমি তো আর বসে রই নাই, তাই না? আমি তো কাজের মধ্যে আছি, আর কাজের মধ্যে থাকলে যে সবসময় ফোন ধরতে হবে এমন তো কোনো কথা নাই। সবই ঠিক আছে, তারপরেও আমি কি ইম্পর্টেন্ট কেউ না তোমার লাইফে, যে আমাকে এত অ্যাভয়েড করতেছো আর এইভাবে কথা বলতেছো? না না, আমি সেটা বলতেছি না যে তুমি আমার ইম্পর্টেন্ট কেউ না, কিন্তু তোমারও তো বুঝতে হবে যে আমি তো আর বাড়িতে নাই, তাই না? আমি তো প্রবাসে থাকি, আর আমার তো কেউ বসায় রেখে খাওয়াবে না এখানে। সবই ঠিক আছে, তারপর আমার কি মন চায় না একটু তোমার সাথে কথা বলতে? এই জন্য তো ফোন দিতেছি, একটু 1 মিনিট সময় হয় না তোমার কথা বলার জন্য? হ্যাঁ মন চায় কথা বলার জন্য, কিন্তু সবসময় যদি ফোনে এরকম বিরক্ত করো তাহলে তো আমার এখানে কাজ করা হবে না। এটাকে তুমি বিরক্ত বলতেছো? আমি বারবার ফোন দিতেছি, তুমি এটাকে বিরক্ত বলতেছো? তুমি এটা বিরক্ত না কি, এত ঘন ঘন ফোন দেওয়ার কি আছে? হ্যাঁ তুমি রাত্রে বেলা ফোন দাও, দিনে একবার কথা বলো, দিনে 10 বার কথা বলার তো কোনো দরকার নেই। 10 বার তো ফোন না, জাস্ট তুমি একবার ফোন দিলে তো হয়, তুমি তো তাও দাও না। আজকে কতদিন হয়ে গেছে তুমি ফোন দাও না? হ্যাঁ ঠিক আছে, কতদিন হয়ে গেছে ফোন দেই না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আসলে কি সত্যি কথা জানো, তোমরা পুরুষ মানুষ চোখের আড়াল হলেই না সত্যি মনের আড়াল হয়ে যাও, আমাদের ফিলটা তোমরা বুঝতে পারো না। সেইটাই, তোমরা মানে পারো এই কথাটা বলতে যে তোমাদের ফিলটা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের যে কষ্ট এটা তোমরা বুঝতে চাও না, নাকি বুঝতে পারো না কোনটা? জানি না কোনটা সত্যি, নাকি ওখানে যে আসো কোন মেয়ে পাল্টাই পড়ছো সেটা কে জানে। হ্যাঁ আমি জানতাম, আমি জানতাম, ঠিক এই কথাটাই বলবো, কারণ এছাড়া তোমাদের আর কোনো কথা নাই তো। হ্যাঁ, কারণ তুমি আজকে কতদিন হয়ে গেছে আমাকে ফোন দাও না, একটু মনে করো না, আমি মেসেজ দিছি তুমি মেসেজগুলো দেখো না। ঠিক আছে বুঝতে পারছি, কারণ তোমরা প্রবাসীদের কি কি মনে করো এটা আমি বুঝি না, কারণ আমরা প্রবাসী যারা আছি তারা যে কতটা কষ্টে আছি আর কতটা সুখে আছি সেটা একমাত্র আমরাই জানি। তুমি সারাক্ষণ কাজ করো, কাজ নিয়ে ব্যস্ত থাকো, তোমার তো সময় কেটে যায়, কিন্তু আমি তো সারাক্ষণ বাসায় কাজ করি, তার ফাঁকে ফাঁকে তোমার কথাটা মনে হয়, আমার সময়টা কিভাবে কাটে সেটা কি তুমি একবার ভাবছো? আচ্ছা তুমি কি কখনো জেলখানা দেখছো? তো জেলখানা কি আমার পক্ষে দেখা সম্ভব? আচ্ছা কখনো কারোর মুখে শুনছো যে জেলখানার মধ্যে কতটা কষ্ট হয়? হ্যাঁ সেটা শুনছি, জেলখানা অনেক কষ্ট, অনেক নিদারুণ কষ্টের জায়গা। আমি বলতে চাই এটা জেলখানার মধ্যে যতটা কষ্ট না হয় তার চেয়ে বেশি কষ্ট হয় আমাদের প্রবাসেতে। এই জন্য তো একটু ফোন দিলেই হয়, তাহলে তো কষ্টটা অনেক দূর হয়ে যায়। এখন যদি সারাদিন তোমার সাথে ফোনেই কথা বলি তাহলে তো আর তোমাদের আমি টাকা পাঠাইতে পারবো না, আর টাকা না পাঠাইলে পরে নতুন নতুন গয়না, নতুন নতুন শাড়ি, মার্কেট, পার্কে এগুলো কোথায় যাবে, কিভাবে যাবে? আমি কি বেশি বিরক্ত করে ফেললাম? না না বিরক্ত করো নাই, এই যে কাজের সময় ফোন দাও, আমার বস দেখলে তোমার চাকরি থাকবে না, এটা তুমি বুঝো না? আচ্ছা ঠিক আছে, আমি আর এইভাবে ফোন দিব না। না রাগ করো কেন, রাগ করতেছো কেন? না রাগের কোনো কিছু নাই, আমি চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক, কারণ তোমরা মানে একটা কথাই বলতে পারো যে আমরা যদি তোমাদের সাথে কথা না বলি, কথা না বলতে চাই, হ্যাঁ আমাদের অন্য মেয়ে আছে, ভালো মেয়ে আছে, অন্য মেয়ের সাথে কথা বলি, এইটা তোমরা বলতে পারো, আর তোমরা যখন এই করো তখন আমরা কি বলবো? তোমার কি আমাকে তাই মনে হয় যে অন্য ছেলের সাথে সম্পর্ক করব বা করতেছি এরকম কোনো কিছু? না এই দেখো আমি কিন্তু তোমার বোঝানোর জন্য কথাটা বললাম আর তুমি চলে গেলো অন্য লাইনে। আচ্ছা ঠিক আছে, তোমার মন অনেক খারাপ আমি বুঝতেছি। আমার মন খারাপ না, তুমি কাজ করো, আমাদের টানা 18 ঘন্টা ডিউটি করতে হবে, কাজ নিয়ে ব্যস্ত আছো, ব্যস্ত থাকো, কাজ নিয়েই থাকো, সমস্যা হলে নিজের খেয়াল রাখো, আমি আর এখন তোমার সাথে কথা বলতে চাইতেছি না, তুমি রাখো থাক। শোনো কেন কথা বলবো না, এখন তো কথা শুরু হয়েছে, এখন কথা বলো, সমস্যা কি? না থাক, তুমি কাজ করো। আমি প্রবাসে আসছি কাদের জন্য? আমি আমার জন্য, আমি আমার জন্য আসছি? না ঠিক আছে, মা বাবা ভাই বোন বউ সবকিছু ত্যাগ করে প্রবাসে আসছি কেন? তোমাদের একটু ভালো রাখার জন্য, একটু সুখে রাখার জন্য, একটু শান্তিতে রাখার জন্য। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু আমার তো মন মানে না, দেখো তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে তাই তো ফোনটা দিচ্ছি। হাজারো কষ্ট উপেক্ষা করে কষ্ট করতেছি, কষ্ট করতে 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 আজ আমি ক্লান্ত, পারতেছি না আরামে, মন চাইলেও একটু সময় দিতে পারি না কাউকে, মন চাইলে একটু কথা বলতে পারি না তোমাদের সাথে। তোমার জন্য কথা বলতে না পেরে তোমার সাথে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, সেটা তোমাকে আমি বোঝাইতে পারতেছি না, তুমি আজকে বিরক্ত হয়ে যাচ্ছো। আমার মনে চায় যে ছুটে তোমাদের কাছে চলে আসি, কিন্তু পারি না, কারণ আমরা তো প্রবাসে থাকি, চাইলে সবকিছু করতে পারি না, চাইলে গ্রামে আসতে পারি না, সবার সাথে দেখা করতে পারি না, আমাদেরও খুব কষ্ট হয়।
তোমার আসা কবে, মানে আসবা তুমি কবে, এরকম কোনো কিছু ধারণা হয়েছে বা ছুটি নিতে পারবা এর মধ্যে? এখন ছুটি তো পাবো না, ছুটি পাইতে গেলেও এখন 1 বছর, 1 বছর আগে ছুটি পাবো না। কতদিন তোমার সাথে কথা হয় না, কতদিন তোমাকে দেখি না, এভাবে আসলে সত্যি মানে খুব কষ্টকর থাকাটা। হ্যাঁ, কষ্ট আমারও লাগে, কিন্তু আমাদের প্রবাসীদের কিচ্ছু করার নাই, কারণ আমাদের জীবন হলো কষ্টের। সবাইকে ভালো রাখতে গিয়ে আমরাই কষ্টে থাকি, কিন্তু এটা তো ফ্যামিলির সবাই বোঝে না। ওরা মনে করে কি যে আমরা প্রবাসে গেছি মানে টাকার মেশিন হয়ে গেছি আমরা। প্রবাসে গেলেই টাকার মেশিন, খালি ঝরঝর ঝরঝর করে টাকা ঝরবে আর আমরা নিয়ে খালি ফুর্তি করবো। না ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি ওইভাবে নিও না, এত কষ্ট নেই আর দরকার নাই, মনে কষ্ট নিও না। আমি যা বলছি, অনেক বেশি ভালোবাসি তো তোমাকে, তাই আসলে মনের মনের আবেগ থেকে অনেক কথাই বলে দিচ্ছি। না না, এখানে মানে কিছু মনে করার নাই, কারণ যে এত কাজের চাপে মাথা ঠিক থাকে না। ওই তো আমি তোমাকে এখন আর এই মুহূর্তে ফোন করবো না, তুমি যখন ফ্রি হও আমাকে ফোন দিও, সমস্যা আচ্ছা আমার সাথে একটু ফোন দিও, আমার একটু শান্তি লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যখন সময় পাই তুমি তোমরা তখন ফোন দেবো, আর তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আসলে আমার মাথাটা ঠিক ছিল না। না ঠিক আছে, সমস্যা নেই, আমারও ভালো লাগতেছিল না তো তাই অনেকবার তোমাকে ডিস্টার্ব করে ফেলছি ফোন দিয়ে। আচ্ছা তুমি কি খাওয়া দাওয়া করো ঠিক মতো? হ্যাঁ একটু খাওয়া দাওয়া করতেছি, তুমিও ঠিক মতো খাওয়া দাওয়া করে নিও। নামাজ কালাম পড়ো তো? হ্যাঁ নামাজ কালাম করতেছি। হ্যাঁ নামাজ কালাম পড়ে দোয়া করো, আল্লাহ যেন ভালো বলে আমাকে এখানে রেখে ভালো বলে যেন ফিরে আসতে পারি। হ্যাঁ অবশ্যই, কারণ প্রবাস জীবনটা অনেক কষ্টের, যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে প্রবাসে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট করে প্রবাসীরা থাকে। না আমি দোয়া করি সব সময় তোমার জন্য যে তুমি ভালোভাবে ফিরে আসো আমাদের মাঝে। আর আমাদের প্রবাসীদের নিয়ে অনেক মানুষ অনেক রকমের কথা বলে, আমরা এটা করে খাই ওটা করে খাই, কত রকম যে যাই বলো, মানুষের কথা কান দেওয়ার দরকার নাই। মানুষের কথা তো কান দিতে চাই না, কিন্তু কান চলে যায় তো। তুমি ভালোভাবে থাকো, নিজের দিকে খেয়াল রাখো, এটাই কথা, কারো দিকে কান দেওয়ার দরকার নাই, বাড়তি কোনো টেনশনের দরকার নেই, আর সময় করে একটু নামাজটা পড়ো। আচ্ছা ঠিক আছে, শোনো না, বাসার সবাই তো ভালো আছে না? হ্যাঁ বাসার সবাই ভালো আছে, তোমার এখানে কারো নিয়ে টেনশন করতে হবে না। আচ্ছা যাই হোক, তুমি আব্বা আমার দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর তোমার শরীরের দিকে একটু খেয়াল রেখো। হ্যাঁ তুমিও তোমার দিকে খেয়াল রাখো, আর সময় করে ফোন দিও। আর তুমি কি তোমার বাড়িতে যাও? না এখনো যাইনি। কেন যাও না এখানে? না এখানে গেলে বাবা মাকে কে দেখবে, তাই আর যাওয়া হয়নি। না তারপরে তো একটু যাইতে হবে, ওখানে তো যাওয়ার দরকার আছে, তাই না? তোমার বাবা মাকে দেখতে হবে না? না ফোনে কথা হয়েছে, ভালো আছে তারা, সমস্যা নেই। আচ্ছা সময় করে এক সময় যাও। হ্যাঁ যা, 2 দিন ওখানে থেকে এসো। হ্যাঁ যাও, তাহলে তাদের একটু ভালো লাগবে। হুম যাও, সমস্যা নেই। আর আমার এখানে অফ ডে হলো শনিবারে, ঠিক আছে? আচ্ছা আমি শনিবার দিন তোমার সাথে কথা বলবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কারণ অফ ডে ছাড়া কথা বলার সময় পাই না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ আচ্ছা ভালো থাকো, নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। হুম ঠিক আছে, তুমিও ভালো থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।